नंबर वन ओम 25 रूट अवर 5 टू एक्स इक्वल वन होले एक्स एर मान कत देखें आप कत सुंदर भाव कर फिलते पर 105 टा एखे गुण आसा पशे पाठिए दी और ये देखें ये रूटे स्कोयर ए टू एक्स मानी टू तो स्कोयर और एक्स हमें सरसि लिखते परि 5 पावर एक्स समान 1/125 बा कारण स्कोयर रूट केटे गल 5 पावर एक्स समान हम लिखते परि 1/5 एर किूब 5 पावर एक्स समान ये चिन्हटा बदले दी उल्टे जाए हाँ 5-3 एक्स समान -3 5 बेस बेस केटे गल ऑन बाय के एखे माइनस लेखा जाए अथवा मन रखबें पावर आगे माइनस चिन्ह रखले लब हार उल्टे जाए तो पावर आगे हमें जो चिन्हट बदले दी माइनस थकले प्लस प्लस थकले माइनस एरक जो उल्टे दी तो लब हार बदले जाए प्लस 3 आसे माइनस 3 देव मान लबट आस हर टास लब जाए नीचे ऑन नीचे गेले कोनो काज नहीं एटाई चलून नेक्स्ट यासमिन अख्तर अस्सलामु अलैकुम वालेकुम सलाम আর আমার আমি শেয়ার ডান থ্যাংক ইউ আমি তো চাই আপনারা একটু শেয়ার দেবেন আর তো কিছু চাই না তাই না একটু শেয়ার চাই আমরা কারণ আমাদের পেজটাকে আমরা আরও পপুলার করতে চাই এনসি 12 ইকুয়াল এনসি 6 হলে এন এর মান কত নাম্বার টু নাম্বার টু এনসি 12 ইকুয়াল টু এনসি 6 হলে এন সমান কত আচ্ছা एन समान जदि दुई पाशे एन समान थाके उपरे जदि उपरे ए संख्यागुलो जदि समान थाके ताहले नीचे ए दुटो हबे जोग ठीक आछे ताहले आमरा लिखते पारि एन इक्वाल 18 उपरे कम्बिनेशने जदि उपरे ए दुटो समान थाके आमरा नीचे दुटो के जोग करे लिखलेई उत्तर अच्छा যদি 9 গুণ 7 সমান 35 40 4 গুণ 3 সমান 15 বিষয় কি বলছে যদি 9 গুণ 7 সমান 35 45 3 যদি 9 গুণ 7 ইকুয়াল 35 45 হয় তারপর 4 গুণ 5 সমান 15 বিষয় 4 গুণ 5 সমান 15 20 হয় সরি 4 গুণ 5 না 4 গুণ 3 সমান 4 গুণ 3 সমান 15 20 হয় তবে তবে 6 গুণ 8 ইকুয়াল কত 6 গুণ 8 ইকুয়াল কত দেখেন মজাটা খেয়াল করেন এখানে অঙ্কের মজাটা হচ্ছে প্রথমে এখানে কি আছে 9 গুণ 7 দেখেন এখানে কি আছে প্রথমে 9 গুণ 7 সমান দেখেন আছে 45 আর আছে 35 তাই না দেখেন খেয়াল করে এই 7 এর সাথে 5 গুণ দেন এই 7 এর সাথে 5 গুণ দিলে কত হয় 35 9 এর সাথে 5 গুণ দিলে 45 মানে এটার সাথে গুণ করে আগে এটার সাথে গুণ করে পরে 5 গুণ করতেছে কিন্তু 4 আর 3 কে দেখেন 4 গুণ 3 প্রথমে এই 3 এর সাথে 5 গুণ দেন 3 5 15 চার সাথে পাঁচ গুণ দেন চার পাঁচা বিশ খেয়াল করেন এই যে এটা আগে এটা পরে তাহলে একই কাহিনী 6 × 8 ইকুয়াল তাহলে আগে এই 8 সাথে পাঁচ গুণ দেন 5 8 40 6 সাথে পাঁচ গুণ দেন 5 7 30 এই 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 উত্তর 40 30
চল্লিশ তিরিশ, গুড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা দেখছেন কাইন্ডলি একটু শেয়ার দেবেন প্লিজ, শুধু শেয়ার চাই, শুধু শেয়ার চাই। আচ্ছা, নাম্বার ফোর, বার্ষিক শতকরা 10% সুদে 1000 টাকা 2 বছরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? খুব মজার অঙ্ক, মজা দিয়ে শিখবো। নাম্বার ফোর, বার্ষিক শতকরা 10%, 10% মানে বার্ষিক শতকরা 10% সুদে, হ্যাঁ সুদে 1000 টাকার সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? মুনাফার পার্থক্য কত? খুব মনে মনে রাখার সহজ উপায় বলি, যখন মুনাফায় টাকার ও 2 বছরের, 2 বছরের, হ্যাঁ অঙ্কে যদি 2 বছরেরটা জানতে চাই, মনে রাখবেন অঙ্কে যদি 2 বছরেরটা জানতে চাই, তাহলে সরলের কোনো কাজ আমরা করব না, ঠিক আছে? সরলের কোনো কাজ করা লাগবে না, শুধু চক্রবৃদ্ধির দিকে খেয়াল করেন। 1000 গুণ 10%, 10 বাই 100, এই 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 থাক সমান কত হলো? 100। এই 100টা সত্য, প্রথম বছরের সুদ এর 10% কেটে দেবেন, গুণ 10 বাই 100 সমান 10 টাকা, ঠিক আছে? মানে সরলের কেন, সরলের কোনো কাজ আমরা করব না, চক্রবৃদ্ধিতে প্রথমে সুদ কাটবো, সেই সুদের উপর আরেকটা সুদ কেটে দিলে 2 বছরের পার্থক্য বের হয়ে যাবে। শেয়ার দাম প্লিজ, শেয়ার করুন, শেয়ার করুন, শেয়ার করুন। নাম্বার ফাইভ দেখি কি আছে, দুটি সংখ্যার অনুপাত 7:5, লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? 7:5 = 140, ফাইভ, দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং লসাগু 140 হলে গসাগু কত? এই অঙ্কগুলো যারা এসে দেখতে চান, এর টোটাল ক্লাস দেখতে চান, তারা আমাদের এই পেজেই পাবেন, হ্যাঁ এই পেজে যে খুঁজে নেবেন। গসাগু সূত্রটাই হচ্ছে, গসাগু মানে হচ্ছে লসাগু ভাগ অনুপাত, হ্যাঁ লসাগু ভাগ অনুপাত, ল গুবাই অনুপাতের গুণফল, হ্যাঁ লসাগুবাই অনুপাতের গুণফল লিখে নি সুন্দর করে, অনুগুণফল মানে অনুপাতের, ঠিক আছে? সমান্তরালে কি দাঁড়ালো? 140, 7 গুণ 5 সমান হচ্ছে 4, চারই হচ্ছে উত্তর। সমান থ্রি প্লাস 2 হলে 3, আমি অঙ্কটা ভালো, আপনি লিখছেন এ সমান 3 পাওয়ার ও কিউব রুট 3, আচ্ছা 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 আচ্ছা, এ সমান কিউব রুট 3 প্লাস আবার যে কি লিখছেন পরেরটা, আবার কিউব রুট 3 প্লাস এ সমান কিউব রুট মানে 1/3 লিখছেন, পাওয়ার 1/3 মানে কিউব রুট 3 প্লাস রুট 3, 3 এ কিউব, সব অঙ্কটাই উপরে চলে গেল। আচ্ছা আমি দেখবো আপনার অঙ্কটা কাইন্ডলি, আপনি আবার দেবেন আমি দেখব, অথবা আপনি আমাকে ইনবক্স করে দেবেন, পড়তে পারলাম না তার আগেই চলে গেল। আচ্ছা, 2x² + 5x + 3 < 0 সমাধান কোনটি? 2x² + 5x + 3, আচ্ছা
নাম্বার সিক্স, বলা আছে 2x² প্লাস 5x প্লাস 6 লেস দেন 0 হলে এক্স এর সমাধান কত? দেখুন, আগে আমরা এটা করে ফেলি, মিডিল টার্মটা করে ফেলি, 2x² প্লাস 2x প্লাস 3x প্লাস 6, এখান থেকে কি কমন যায়? 2x কমন যায়, 2x x প্লাস 1 প্লাস, ও সরি সরি 6, তাহলে এটা 3 হবে, 3, হ্যাঁ 3 প্লাস, অঙ্কটাই 3, হ্যাঁ আমি ভুল মানে লিখছি বলছি আর লিখছি ভুল, এখান থেকে যদি 3 আমরা কমন নিই, এখান থেকে 3 x প্লাস 1, 6 প্লাস 2 x প্লাস 3 প্লাস 3 লেস দেন 0, এই লেস দেন 0 এটা দিব, হ্যাঁ লেস দেন 0। এবার দেখুন তাহলে কি হলো, x প্লাস 1 2x প্লাস 3 লেস দেন 0। আমি আপনাদের সেদিন বলেছি বা আমাদের অসমতার ক্লাস যারা করেছেন তারা জানবেন, দুটো সংখ্যার গুণফল যদি জিরোর চেয়ে ছোট হয়, দুটো সংখ্যার গুণফল যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে তাদের একটা জিরো, এই সংখ্যা দুটো এই গুণফল জিরোর চেয়ে ছোট, তো তাহলে এর যে কোনো একটা জিরোর চেয়ে বড় হবে অর্থাৎ ধনাত্মক হবে, আর একটা জিরোর চেয়ে ছোট হবে বা ঋণাত্মক হবে, এর যে কোনো একটা জিরোর চেয়ে বড় হবে, যে কোনো একটা জিরোর চেয়ে ছোট হবে, হতেই হবে। এখন বড় হবে কোনটা, ছোট হবে কোনটা, মনে রাখবেন এই ছোটটা বড় হয় আর বড়টা হলে ছোট হয়ে যায়। হ্যাঁ এখানে দেখতে বড় দেখা যায়, দেখেন 3/2, হ্যাঁ এটা মাইনাস ফিগার, তো এখানে এখানে একটা প্লাস আছে মানে ওই পাশে যে মাইনাস ফিগার হবে, আর মাইনাস ফিগারে যে যত বড় সে তত ছোট হয়, এটা হবে ছোট এটা হবে বড়, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে 2x প্লাস 3 লেস দেন 0, আচ্ছা আর এদিকে এসে এবং x প্লাস 1 গ্রেটার দেন 0, মানে একটা বললাম কি জিরোর চেয়ে বড় হবে আর একটা জিরোর চেয়ে মানে ইয়ে হবে আর কি ছোট হবে, একটা জিরোর চেয়ে বড় হবে আর একটা জিরোর চেয়ে ছোট হবে, কাহিনীটা হচ্ছে তাই। তাহলে এটা আমার জিরোর চেয়ে ছোট হবে, কারণ কি এই 3/2, এইটা 3/2 মানে দেড়, মাইনাস দেড়ের চেয়ে মাইনাস একটা অলওয়েজ বড়ই হয়। আচ্ছা তাহলে দেখেন, 2x মাইনাস 3 তাহলে x, আচ্ছা x কি হলো মাইনাস 3/2, আর এখানে দেখেন বললাম লিখলাম কি এটা ছোট হবে মানে এটা তো বড় দিকে থাকবে, এই চিহ্নটা বড় দিকে থাকবে, জিরো জিরো মানে এক্সটা বড় হবে, এই সংখ্যাটা ছোট হবে, এটা ছোট হলে এক্স বড় হলে এক্সের দিকেই মুখ থাকে, আমি বলছি একটা লিখলাম দৌড়ে আর একটা, হ্যাঁ মাইনাস 3, এটা হবে মাইনাস 3/2, আর এটা হচ্ছে আমার এই সংখ্যাটা বড় তার মানে এক্সটা ছোট থাকবে, এক্স মাইনাস 1। এবার আমরা সাজাবো কেমনে, দেখেন এই 3/2 এর চেয়ে এক্স বড় আর এক্স এর চেয়ে মাইনাস 1 বড়, তাহলে হবে মাইনাস 3/2 এক্স মাইনাস 1, এটাই হবে, এটা হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ অপশনে এটাই আছে। আর যারা আমাদের এই অসমতাটা বুঝতে কষ্ট হবে তারা কাইন্ডলি আমাদের অসমতার অধ্যায়টা একটু দেখে আসবেন, বেটার হবে। হ্যাঁ এটা কত নম্বর গেল, নাম্বার 6। নাম্বার 7, একজন লোক এই স্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, অতঃপর বাম দিকে 20 ফুট, তারপর
বাম দিকে আবার 20 ফুট এবং অবশেষে ডান দিকে 20 ফুট আসলে বি থেকে এর দূরত্ব কত হবে? চলুন, এটা মানসিক দক্ষতা, তবুও করে দিই। এটা একদম সহজ অঙ্ক। সেভেন, একজন ব্যক্তি এ থেকে ডান দিকে 10 ফুট, তারপর বাম দিকে 10 ফুট, তারপর বাম দিকে 20 ফুট, অতঃপর বাম দিকে 20 ফুট ও ডান দিকে 10 ফুট, 10 ফুট হেঁটে বি স্থানে পৌঁছালো, বি স্থানে পৌঁছালো, এ ও বি এর দূরত্ব কত? এটা একদম দেখেন খুব সুন্দর করে আমরা আঁকবো। হ্যাঁ, বলছে কি, একজন ব্যক্তি, ধরেন আমরা একটা ইয়ে করি, ধরেন 10 10 করে দিই। হ্যাঁ, 10 10 10 10 10 10 10, হ্যাঁ ধরেন এটা হচ্ছে এ ধরে নেন। হ্যাঁ, এ সবার পার্থক্য ধরবেন কিন্তু 10 করে। হ্যাঁ, সবার পার্থক্য কত করে? 10 করে। এটা হচ্ছে এ, এ থেকে প্রথমে ডান দিকে গেছে 10 ফুট এইখানে, তাই তো? ডান দিকে গেছে 10 ফুট এইখানে, সেখান থেকে বাম দিকে গেছে 20 ফুট, মানে এই 10 এই 10, এই 20 ফুট এখানে আসলো, এরপর আবার বাম দিকে আবার 20 ফুট আসছে, এই এই, তাই তো? এই 10 এই 10, এবার এখান থেকে আবার 20 ফুট ডান দিকে গেছে, এই এই, এ হচ্ছে সেই বি, ডান দিকে বি স্থানে পৌঁছাল, এই বি। এ আর বির পার্থক্য কত? 10 ফুট। উত্তর হচ্ছে 10 ফুট। হ্যাঁ, 10 ফুট। কমতে কমতে তো কমেই যাচ্ছে দেখছি লোকজন সব কাহিনী কি এগুলো পারে নাকি ভালো লাগছে না? আছে কিছু একটা, তো যারা আছেন শেয়ার দেবেন, চাওয়াটা তো শুধু শেয়ার। নাম্বার 8, সি ইকুয়াল এক্স, যেখানে এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18, সি সেটের উপাদানগুলো কি কি? নাম্বার 8, সি ইকুয়াল এক্স, যেখানে এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার লেস দেন 18 হলে সি সেটের উপাদান গুলো কয়? সি সেটের উপাদান গুলো কি কি? দেখেন তাহলে সি সেটের উপাদান গুলো, সি সমান কি হবে? দেখেন বলা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে -1 -2 -3 -4 এরকম হবে। হ্যাঁ, আর এক্স স্কোয়ার 18-র ছোট হবে। যদি দেন প্রথমে -1, -1 এর স্কোয়ার করলে 1, এটা 18-র ছোট নিলাম, -2, -2 এর স্কোয়ার করলে 4, 18-র ছোট নিলাম, -3 স্কোয়ার করলে হয় 9, 18-র ছোট নিলাম, -4 স্কোয়ার করলে হয় 16 নিলাম, -5 স্কোয়ার করলে হয় 25, 18-র বড়। তাহলে এই কয়টা যাবে? হ্যাঁ, 1 2 3 4, এটা হচ্ছে আমাদের উত্তর। স্যার থ্যাংকস, আমিও সবাইকে থ্যাংক দেবো যখন দেখবো সবাই শেয়ার করছেন। আচ্ছা, নাম্বার 8 গেল। 9,
যদি 2 × 3 সমান 812, 4 × 5 1620, 6 × 7 কত? নাম্বার 9, যদি 2 × 3 সমান 8, 12, ফোর ইন্টু ফাইভ ইকুয়াল 16, 20 হলে 6 × 7 কত? 6 × 7 সমান কত? তাহলে দেখেন এখানে মজাটা দেখেন, এদের সাথে 4 গুণ হয়েছে, 4 × 2 = 8, 3 × 4 = 12, মানে প্রথমে 2 তারপর 3। এখানে দেখেন, এখানে তাহলে এখানে 4 হলো, 4 × 2 = 8, 3 × 4 = 12, তাহলে প্রথমে কি গুণ হলো? 4, এখানেও 4, কিন্তু প্রথমেরটা আগে পরেরটা পরে, পার্থক্য সেই, আগেরটা ছিল উল্টো, কিন্তু আমরা আগে একটা করে আসছিলাম উল্টো, এখানে যাচ্ছে পাল্টা, 2, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 করে গুণ, এখানে 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 করে গুণ দেন, তাহলে এখানে লেখা যাবে 4 × 7 = 24, 4 × 7 = 28, উত্তর হচ্ছে 24, 28। আচ্ছা, মেঘলা আকাশ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেঘলা ভালো আছেন নিশ্চয়ই, আমরাও ভালো আছি। চলুন আমরা নেক্সট অঙ্কে যাই, নাম্বার 10। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? চলুন, একটি ও নাম্বার তো 9 10, এটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার ও প্রস্থ 10 সেন্টিমিটার, দৈর্ঘ্য 18 সেমিকে বাড়িয়ে 25 সেন্টিমিটার করলে প্রস্থ কত কমালে? প্রস্থ কত কমালে না প্রস্থ কত হলে, কত হলে ক্ষেত্রফল পরিবর্তন হবে না? হবে না। খুব মজার অঙ্ক, দেখেন প্রথমে কি বলা আছে, দৈর্ঘ্য 18 প্রস্থ 10, তাহলে ক্ষেত্রফল কত হবে? 18 × 10 = 180। এখন বলছে নতুন আমরা আবার বানাবো, যেখানে আমরা দৈর্ঘ্য দেব 25, তাহলে প্রস্থ কত দিলে আমাদের ক্ষেত্রফল এই 180 থাকবে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিয়ে দেন 25 দিয়ে, সমান উত্তর যা আসে আমার 7 × 25 = 175, থাকে 5, 50, 25 × 2 = 50, 7.2, 7.2। এমডি স্যার কেমন আছেন? তারপরে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আরো ভালো থাকবো যদি একটু শেয়ার দিয়ে দেন আপনারা, শুধু শেয়ার চাইবো। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কত গেল? 10 গেল, 11, 25 সেন্টি, ও এগারো, 1 − 2x, মডুলাস 1 − 2x লেস দেন 1 হলে সমাধান কত? চলুন করি,
11। वन माइनस टू एक्स वन होले एक्स एर समाधान কত বা এর একটা সমাধান দেখেন, আমরা বলেছিলাম এখানে যা থাকবে তা লিখবো, ওয়ান মাইনাস টু এক্স গ্রেটার দেন ওয়ান, এখানে ওই একই দিকে চিহ্ন দেবো মাইনাস দিয়ে দেবো একটা, হ্যাঁ এখানে প্লাস যেটা থাকবে এখানে মাইনাস দিয়ে দেবো সেটা। তাহলে দেখেন প্রথমে এখানে যে ওয়ান আছে এই ওয়ানটাকে বাদ দেবো আমরা, আমরা কি করব এই ওয়ানটাকে বাদ দেবো। এখন প্লাস ওয়ান কে বাদ দিতে গেলে আমাদের কি করতে হবে, মাইনাস ওয়ান আনতে হবে। দেখি আমার পাতানোটা পরিপূর্ণ ঠিক আছে কিনা। হ্যাঁ, ওয়ান মাইনাস টু এক্স লেস দেন ওয়ান। তাহলে দেখেন আমাদের যে কাজটা করতে হবে, এই ওয়ানটা প্রথমে এখানে আছে, ওয়ানটাকে বাদ দেবো, ওয়ানের আগে কি চিহ্ন আছে এখানে প্লাস, তাহলে সকল ওয়ানের সাথে মাইনাস করবো আমরা। তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তারপরে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এক্স, মানে একটা মাইনাস ওয়ান আমরা সব জায়গায় এক্সট্রা আনতেছি, এখানে কি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, সব জায়গায় মাইনাস ওয়ান দিলাম কেন, এই ওয়ানটাকে উঠানোর জন্য। বা এখানে কি হলো, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হয়ে গেল, আর এখানে এটা কেটে গেল, থাকলো কি মাইনাস টু এক্স, এখানে কি থাকলো জিরো, অন থেকে অন বিয়োগ করলে। এবার এখানে এই এক্স এর কাছ থেকে মাইনাস টু কে সরাবো, মাইনাস টু কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে মাইনাস টু দিয়ে ভাগ করব, মাইনাস টু মাইনাস টু। আমরা মনে রাখবেন এই অসমতাকে যখন আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ বা ভাগ করব তখন অসমতা চিহ্ন বদলে যাবে, মাইনাস চিহ্ন দিয়ে গুণ বা ভাগ করলে অসমতা বদলে যায়, হ্যাঁ আর বিপরীতকরণ করলে অসমতা বদলে যায়, এখানে মাইনাস চিহ্ন দিয়ে ভাগ দিচ্ছে অসমতা বদলে যাবে, মাইনাস টু এক্স বাই মাইনাস টু, আর এখানে জিরো বাই মাইনাস টু। তাইলে কি দাঁড়ালো, এখানে কাটাকাটি করলে ওয়ান এক্স জিরো, এভাবেও লেখা থাকতে পারে আবার এরকমও থাকতে পারে, জিরো এক্স ওয়ান, দুটো কিন্তু একই, জাস্ট সাইড চেঞ্জ করে জিরো কে সেটা নিলাম, ওয়ান কে সেটা নিলাম, অপশন এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, এই অপশনে এটা আছে। স্যার একটা গান বলবেন কি আজকে, দেখা যাক সময় করে উঠতে পারি কিনা। সুমাইয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক অনেক মুবারকবাদ, থ্যাংকস, আমিও অনেক অনেক মুবারকবাদ জানাবো শেয়ার দেন। আচ্ছা নাম্বার 12, 0.4, 0.02, 0.08 সমান কত, নাম্বার 12 টুয়েলভটা এখানে পাতাই, টুয়েলভ 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08 এর মান সমান কত, হ্যাঁ গুণ করে দেন, 4 দ্বিগুণে 8, 64। এখন দেখেন কয়টা শূন্য লাগবে, একটা এখানে হচ্ছে, দুটো, তিনটা, দুটো, পাঁচটা, দুটো আছে, আরো তিনটা লাগবে, এটা উত্তর 0.00064, 13। নিচের কোন ভগ্নাংশটা বৃহত্তম, মজার ব্যাপারটা হচ্ছে আমার এখানে সেই ইয়ে নাই, মানে অপশন দেওয়া নাই, তো এটা আমাদের ভগ্নাংশের ক্লাসটা দেখে নেবেন প্লিজ, বা আমি দাঁড়ান আমি একটু বানিয়েই দিচ্ছি, এখানে উত্তরটা রাখি, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম আমি বানিয়ে দেবো, হ্যাঁ একটা উত্তর নিব, ধরেন
কতে আছে তিন বাই সাত, খতে আছে চার বাই নয়, গতে আছে পাঁচ বাই আট, ঘতে আছে সাত সাত বাই ১৬। হ্যাঁ, আমরা এই চারটা দিয়ে কম্পেয়ার করে নেবো যে কোনটা আমাদের কি আছে। হ্যাঁ দেখেন, আমরা যে কাজটা করব, আমরা দুটো দুটো করে কম্পেয়ার করব, ঠিক আছে? দুটো দুটো করে কি করব, কম্পেয়ার করব। প্রথমে এই গুণ করেন, 3 নং 27, চার, এবার এখানে 4 7 28, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? এইটা। আমরা কিন্তু বৃহত্তম নেব, ক্ষুদ্রতমকে নেব না, তার মানে এটা বাদ, ক নাম্বার বাদ গেল। হ্যাঁ, এবার খ আর গ কম্পেয়ার করি, খ আর গ যদি কম্পেয়ার করি দেখেন, 4 8 32, 5 নং 45, এদের মধ্যে এইটা বড়, এই 45 বড়, তার মানে এটা বাদ গেল, এটা বাদ। এবার আসেন গ আর ঘর মধ্যে কম্পেয়ার করি, 5 15, সরি 5 16 80, আর 7 8 56, অবশ্যই এইটা বড়, এটাও বাদ, এই 5 বাই 8, এটাই উত্তর। হ্যাঁ আচ্ছা, 13 গেল। ওয়াও, নাইস ক্লাস, থ্যাংকস সুমন্তি স্যার, একটা গান, হ্যাঁ হবে ইনশাল্লাহ, গান হবে, করাই করাই, শেষ করে টাইম থাকলে গান গাইবো। ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? ঘড়িতে যখন 8টা বাজে, তাই তো? ১৪। ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এর সূত্র আছে, আমরা আজকে সূত্র দেখাবো না, আজকে জাস্ট সুন্দর করে আমি দেখাই। দেখেন, ঘড়ি 12 6 3 9, এই তো এখন বলছে ঘড়িতে যখন কয়টা বাজে? 8টা বাজে। হ্যাঁ, 8টা বাজলে ঘন্টার কাঁটা থাকবে 8-এর সোজা, আর মিনিটের কাঁটা থাকবে 12-এর সোজা। মনে রাখবেন, এর প্রত্যেকটা থেকে একটা দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি, প্রত্যেকটা থেকে তার পাশের দূরত্ব কত ডিগ্রি? পাশের সংখ্যার 30 ডিগ্রি। তাহলে দেখেন, 30 আর 30 60, আর 30 90, আর 30 120, 120 ডিগ্রি। প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যার দূরত্ব, আগের বা পরের দূরত্ব কত? 30। তাহলে এখান থেকে 30 60 90 120 হয়ে গেল। আচ্ছা, এরপরে আসুন, কত নাম্বার গেল এটা? 14। ওয়ান বাই রুট টু ওয়ান, রুট টু ধারাটির কোন পদে রুট টু? চলুন,
बाई रूट टू ऑन रूट टू धाराटीर কোন পদটা এটা ধারা লেখা ঠিক না, এটা অনুক্রম। হ্যাঁ, যোগ বিয়োগ না থাকলে সেটাকে আমরা ধারা বলি না। তো এরা বলছে, আমিও বললাম, সমস্যা নেই। ধারাটির কোন পদে একটু উঠতে হবে? হ্যাঁ, ধারাটির কোন পদ √2 হবে? এটা যারা গুণে বানাতে পারেন তাদের জন্য সবচেয়ে সহজ। হ্যাঁ, গুণে বানাতে পারা মানে, দেখেন আমি গুণে দেখাচ্ছি, যারা গুণে বানাতে পারেন তাদের জন্য সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড, যারা গুণে বাড়াতে পারবেন না তাদের জন্য নিয়ম দিয়ে করাবো, আমি দুটোই করাবো। এখানে অলরেডি তিনটা পদ দেয়াই আছে না, দেখেন এর ব্যবধান কিন্তু সব √2, এদের ব্যবধান হবে কত? অর্থাৎ গুণোত্তর ধারা এটা, এর ব্যবধান আছে সাধারণ অনুপাত √2। সবার সাথে √2 গুণ করেন, 1/√2 সাথে √2 গুণ করলে 1 হয়, 1 এর সাথে √2 গুণ করলে √2 হয়। এখানে তিনটা দেওয়া আছে, √2 সাথে আরেকটা √2 গুণ করলে কত হয়? 2 হয়। তারপর আরেকটা √2 দিলাম, 2√2, তারপর আরেকটা √2 দিলাম, 4, তারপর একটা √2 দিলাম, 4√2, আর একটা √2 দিলে হয় 8, আর একটা √2 দিলে হয় 8√2। কয়টা হলো? 8√2, তো 9টা লাগলো। এটা মুখে মুখে, এবার ক্যালকুলেশনে আসেন। প্রথম পদ a সমান 1/√2, সাধারণ অনুপাত, অনুপাত r সমান √2/1 সমান √2, m তম পদ সমান a ইন্টু আর পাওয়ার n মাইনাস 1 সমান 1/√2 ইন্টু √2 n মাইনাস 1 সমান দেওয়া আছে কত? 8√2। √2 পাওয়ার এন মাইনাস 1 সমান, এই √2 এর পাশে যে গুণ হয়ে গেল, হয়ে গেল কত? 16। এই √2 সাথে √2 গুণ দিলে হবে 16। √2 এন মাইনাস 1 সমান √2 পাওয়ার 8। হ্যাঁ, √2 পাওয়ার 8 দিলে হয় 16, তাহলে এন মাইনাস 1 সমান 8, এন সমান 8+1, এন সমান 9। এই যে 1/√2, √2 দেয় √2 সাথে গুণ হলো হবে 2, আর দ্বিগুণে 16, আর 16 কে √2, এখানে যেহেতু আমাদের ভিত্তি আছে √2, এই √2 বানাতে গেলে 16 কে √2 পাওয়ার 8 দিলে 16 হয়। হ্যাঁ, অর্থাৎ আপনার 2 পাওয়ার 4 লাগে, √2 পাওয়ার ডাবল লাগবে, √2 পাওয়ার ডাবল লাগে অলওয়েজ। আচ্ছা, নেক্সট চলুন, লাস্ট ওয়ান। একটা দ্রব্য 180 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হবে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ষোলো নম্বর। হ্যাঁ, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করলে করলে 20% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখেন ক্রয় মূল্যের সূত্রটা, দেখেন ক্রয় মূল্য সমান বিক্রয় গুণ 100/100± লাভ ক্ষতি, মানে লাভ হলে যোগ ক্ষতি হলে বিয়োগ, সমান বিক্রয় আছে 180 গুণ 100, বাই হচ্ছে 100-20 সমান 180 গুণ 100, বাই হচ্ছে 80। আচ্ছা, তাহলে 20% না 10%, সরি 10%, আমি একটু ভুল লিখছি মনে হয়।
10% ক্ষতি হয় অঙ্কে আছে, আমরা লিখছি 20%, সরি এখানে 10% হবে, প্রশ্নে ভুল লিখছি। হ্যাঁ 10%, তাহলে 100 - 10 এখানে হবে 90, 9 দ্বিগুণে 18 সমান 200 টাকা, এটা হচ্ছে উত্তর। এই ছিল আমাদের টোটাল আজকের অঙ্ক। এছাড়া আর মানসিক দক্ষতা যাবতীয় মানে ধরনের কোনো অঙ্ক এখানে আপাতত নাই। এই ছিল মোটামুটি, দেখি আমাদের ঘড়িতে সময় আছে কতটুকু, আপনাদের গান শোনানোর মতো সময় আছে কিনা একটু দেখে ফেলে থাকার কথা ভাইয়া।